সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকেও আপনাদের সামনে বাজেট নিয়ে উপস্থিত হয়েছে। গত এক সপ্তাহে এক নাগাড়ে বাজেট নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনারা অনেকেই এই আলোচনায় অংশ নিয়েছেন। আজকে আমার এই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী এ.এম. মুহিত উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তিনি আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন, আমাদের একটা চিঠিও দিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠান কিন্তু অন্যভাবে সাজিয়েছি। আমরা আজকে কথা বলবো শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশে। আমরা মধ্যপ্রাচ্যে যাব, আমেরিকাতে কথা বলবো, লন্ডনে কথা বলবো, একই সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ কী ভাবছেন, বিশেষ করে শিল্প বণিক সমিতির নেতৃবৃন্দ বাজেট ঘোষণা পর কীভাবে বাজেটকে গ্রহণ করেছেন, আর কী হলে ভালো হতো, আর কী নেই, কতটুকু আশাবাদী তারা বাজেটের বাস্তবায়ন নিয়ে, আজকে কথা বলবো তাদের সাথে। আজকে আমরা কথা বলবো ঢাকার তৃণমূল মানুষের সাথে, তারা বাজেট ঘোষণার পর কীভাবে গ্রহণ করেছেন, কী হলে ভালো হতো আর কী নেই তাতে, আগামী দিনে তারা কী স্বপ্ন দেখেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। আমার কথা বাড়াবো না, আমি প্রথমেই আপনাদেরকে একটু যে কথা প্রথমেই বলছিলাম, আমরা আজকে প্রবাসীদের সমস্যা, প্রবাসীদের স্বপ্ন, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে প্রবাসীরা আরও কীভাবে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতিকে আরও কীভাবে জোরদার করতে পারে, তার অংশটাই বেশি রাখার চেষ্টা করেছি। আমি প্রথম বলেছি আমরা বিভিন্ন অঞ্চলে যাব। প্রথমেই আমরা আলোচনা করব জেদ্দায়। জেদ্দায় আমাদের সাথে রয়েছেন প্রায় তিনজন। আমরা তারা কী বলেন বাজেটকে নিয়ে, কীভাবে বাজেটকে তারা মূল্যায়ন করছেন, কী হলে তাদের ভালো হতো, কী স্বপ্ন বাংলাদেশ নিয়ে, চলেন শুনে আসি। এর জন্য সুনির্দিষ্ট কোনো বক্তব্য বাজেটে আসে নাই। তারপরে আমাদের অর্থমন্ত্রী সবার জন্য পেনশন একটি স্কিমের কথা আলোচনা করেছেন বাজেটে। আমি মনে করি এটি অত্যন্ত সময় উপযোগী এবং একটা অগ্রসর চিন্তা চেতনা। প্রবাসে অমানসিক পরিশ্রমের ফলে প্রচুর প্রবাসী মৃত্যুবরণ করে। গত 10 বছরে কেবল সৌদি আরব থেকেই 6,000-এরও বেশি প্রবাসীর লাশ বাংলাদেশে গেছে। আমরা যেটা চাচ্ছিলাম প্রবাসীদের যাতে একটি সহজ বিনিয়োগ সুবিধা যদি বাংলাদেশ সরকার একটা সৃষ্টি করতো, এতে করে সৌদি আরব থেকে বা প্রবাস থেকে যাওয়া প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ একটি সঠিক জায়গায় যদি তারা বিনিয়োগ করতে পারতো, তাহলে সেক্ষেত্রে প্রবাসীরা উপকৃত হতো। সৌদি সরকার বলেছে নিজস্ব ভবন যদি না থাকে তাহলে কোনো স্কুলই আর সৌদি আরবের সরকার আর ওটিকে নবায়ন করবে না। এক্ষেত্রে বাংলাদেশের যে সকল স্কুলগুলো, আমাদের 6-7টি স্কুল আছে পুরো সৌদি আরবে, এবং আমাদের প্রবাসীদের আমাদের সন্তানেরা এখানে লেখাপড়া করে, তাদের লেখাপড়ার কার্যক্রমটি বন্ধ হয়ে যাবে যদি নিজস্ব ভবন না থাকে। এবং ইতিমধ্যে তারা আমাদের একটি ডেডলাইন দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে আমাদের স্কুলটি করতে হবে। বাজেটের একটি অংশ এই স্কুলের হওয়া উচিত, এই কারণে হওয়া উচিত যদি এই স্কুলটি কোনো কারণে আমরা নিজস্ব ভবন করতে না পারি, এটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের 125,000 বাঙালির বসবাস এই সৌদি আরবে, একটি বিরাট একটা প্রবাসী কমিউনিটি এখানে আছে, তাদের সন্তানেরা পড়ে, তাদের শিক্ষা কার্যক্রম অন্ধকারে নিমজ্জিত হবে এবং তাদের সকলকে দেশে ফিরে যেতে হবে চাকরি বাকরি ছেড়ে দিয়ে। এই বাজেটে যাতে আমাদের প্রবাসীদের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে একটি করে প্রবাসী পল্লী গঠন করে, যাতে আমরা এদেশ থেকে ফিরে যাওয়ার পরে কোথাও না কোথাও যেন একটি মাথা গোঁজার ঠাঁই পাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রবাসী মানুষ যারা দেশের সারা বিশ্বে ছড়িয়ে আছেন তার একটি জায়গা জেদ্দা থেকে। আমরা জেদ্দা জানি, এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা রয়েছেন। আমরা আশা করব তার সাথে রাষ্ট্রদূত পর্যায়ে আগে অনেক আলোচনা হয়েছে। জেদ্দার সৌদি আরবের সর্বকালে আমরা বলি আমাদের একটা পবিত্র জায়গায়, এই পবিত্র জায়গায় সৌদি আরবের সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থবহ আলোচনা হবে, এটাই আমাদের স্বপ্ন। কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করতে পেরেছি যে জেদ্দার মানুষগুলো কীভাবে ভেবেছেন। আমরা জেদ্দার কথা শুনলাম, এরপরে আমরা অন্যত্র যাব। তার আগে আমি যে কথা প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে আমরা আমাদের রংপুরে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব আবুল কালাম সাহেব বসে আছেন। আবুল কাশেম সাহেব আমাদের সাথে কথা বলবেন। আমি আবুল কাশেম সাহেবকে আপনাদেরকে তাদের আলোচনা বা তার মন্তব্য, তার স্বপ্ন, তার
রিয়াকশন, কি উনি কীভাবে দেখছেন, শুনে আসি তার কথা। কাসিম সাহেব কেমন আছেন? জি আছি, ভালো আছি, আপনাদের দোয়া। আপনি কি আমার কথা শুনতে পান? জি জি পাচ্ছি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি বাজেটের ঘোষণার পরে আপনাদের অঞ্চলের বা আপনাদের ব্যবসায়ী বা শিল্পপতিদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করেছেন? বাজেটের সামগ্রিক বিষয়ে আমাদের পজিটিভ একটি মনোভাব আছে, তবে আমরা রংপুরের মানুষেরা যারা নতুন বিভাগে উত্তীর্ণ হয়েছি, তারা আমাদের এবারে যে ভ্যাট চালু করা হয়েছে এটির ব্যাপারে আমাদের বিমত আছে। কারণ আমরা রংপুর বিভাগ সবেমাত্র বিভাগ হয়েছি, কিন্তু রাজস্ব আইনের কারণে আমাদেরকে কিন্তু সমপরিমাণ ভ্যাটের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা নতুন বিভাগ হিসাবে যত ফ্যাসিলিটি পাওয়া উচিত তত ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখনো হয়নি। ব্যবসা বাণিজ্য সেভাবে বৃদ্ধি পায়নি, বিনিয়োগ এখানে একেবারেই নেই। আপনারা এটি জানেন যে রংপুর বিভাগ একটি পিছিয়ে পড়া বিভাগ, পিছিয়ে পড়া অঞ্চল, সেখানে একবারে 10% ভ্যাট থেকে, আরে 10,000 টাকা ভ্যাট থেকে 20,000 টাকা করা হয়েছে। এটি আমাদেরকে আশাহত করেছে। তবে সামগ্রিকভাবে যেটি বাজেট প্রণীত হয়েছে সারা দেশের জন্য জাতীয়ভাবে, এটি আমি বেশ অভিনন্দনযোগ্য বলে আমি মনে করি। তবে আরও একটি বিষয় আমার কাছে যেটি মনে হয়েছে, বাজেটে নতুন বিনিয়োগের ক্ষেত্রে তেমন বিশেষ কোনো প্রস্তাবনা এই বাজেটে আসেনি, যেটি আমাদের এই অঞ্চলের পিছিয়ে পড়া অঞ্চলকে আরও বেশি আশাহত করেছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম যে আমাদের এই অঞ্চলে এখনো সারা দেশে তখন 24% দারিদ্রের হার, তখন গড় হার, তখন রংপুর বিভাগের দারিদ্রের হার 42%। এটি কি অবস্থা আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু প্রমাণ করে। এর একটি কারণ যে এখানে কর্মসংস্থানের অভাব। এই কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু আমরা বারংবার বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে দাবি রেখে এসেছিলাম যে আমাদের সুষম উন্নয়নের যে সঙ্গে সম্পৃক্ত করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য এই পিছিয়ে পড়া অঞ্চলকে আমরা এখানে কিছু সময়ের জন্য, এটি তো সম্ভব নয় স্থায়ীভাবে প্রণোদনা দেওয়া, কিন্তু কিছু সময়ের জন্য অন্তত একটি বিশেষ শিল্পনীতি, একটি বিশেষ ঋণ নীতি, একটি কর নীতি এবং আমাদের বিদ্যুৎ, আমরা যেহেতু এই এলাকায় গ্যাস নেই সেহেতু এই এলাকায় জ্বালানি হিসাবে বিদ্যুৎ এবং ফার্নেসওয়ালে আমরা কিন্তু ভর্তুকি দাবি করে আসছিলাম। বিনিয়োগের প্রশ্ন আমাদের জনাব আবুল কাশেম, বিনিয়োগ প্রশ্নে আপনি যে সুপারিশ করলেন, এই সুপারিশ তো এর আগেও করা হয়েছে, এর বেশ কিছু অংশ ইতিমধ্যেই আমরা একটা পথ দেখেছি যে ইতিমধ্যে এর একটা আপনার কার্যকর ভূমিকা গ্রহণ করেছে, আর কি আপনার প্রস্তাব আছে? আপনি যেটি বলেন কার্যকর ভূমিকা, কার্যকর ভূমিকাটা কি আমাদের এই অঞ্চলকে, আমাদের জ্বালানি যে প্রধান কথা যে কোনো শিল্পের জন্য, কর্মসংস্থানে কিন্তু শিল্পের কোনো বিকল্প নেই, তো এই অঞ্চলে কিন্তু শিল্পের জন্য যে জ্বালানির প্রধান সমস্যা, সেই জ্বালানির ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা তো গ্রহণ করা হয়নি। আমাদের এখানে যে অবকাঠামোগত অবস্থা, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন বাধ্যতামূলক, এটি কম্পালসারি, এটা পূর্ব শর্ত, তো সেখানে আমাদের এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কেমন হয়েছে আপনারা জানেন। আপনাদের অঞ্চলে কৃষিভিত্তিক প্রকল্প বা শিল্প কিভাবে কিভাবে কেমন গড়ে চলছে? আপনি মনে করেন কি এখানে আরো কিছু নতুন কোন উদ্যোগ নেওয়ার যেতে পারে? হ্যাঁ, অবশ্যই নিতে হবে। এখানে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে কৃষিভিত্তিক শিল্প গড়ার জন্য এখানে কৃষিভিত্তিক শিল্প বলতে যা বোঝায় তা কিছুই নেই। এখানে কয়েকটি কোল্ড স্টোর আছে, আর এই সবেমাত্র 2-3 বছর আগে কয়েকটি জুট মিল গড়ে উঠেছে, ছোট ছোট পর্যায়ে মিনি জুট মিল। এই মিনি জুট মিল গুলো কিন্তু এখন বিপদ সম্পূর্ণ, কারণ সরকার যদিও 2010 সালে একটি বাধ্যতামূলক পাট মোড়ক পণ্য ব্যবহারের আইন করেছে, সে আইনটি যদিও কার্যকর করার জন্য কখনো কখনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু যখন এই সরকারি পর্যায়ে এটি একদম উচ্চ পর্যায়ে থেকে যখন নাড়াচাড়া হচ্ছে তখন কিছুটা কার্যকর হচ্ছে, যখনই এটি নাড়াচাড়া হচ্ছে না তখনই আবার যারা প্রয়োগকারী সংস্থা এই আইনটি প্রয়োগকারী কর্তৃপক্ষ তারা কিন্তু আবার ঢিলে দিচ্ছে। যেমন এখন রংপুরে আবার কিন্তু ধান চাল গম আবার প্লাস্টিক বস্তায় ব্যবহার হচ্ছে, এটি তো এই নতুন জুটমিল গুলো তো বাঁচতে পারবে না। আমরা তো বড় আশা করি এটি কৃষি নির্ভর শিল্প আমরা
করেছিলাম, নব্বই কয়েকটি জুট মিল গড়ে উঠছে আর কয়েকটি কোল্ড স্টোর। তো কোল্ড স্টোর গুলো কিন্তু বিদ্যুৎ যে হারে দেওয়া হয় সেই বিদ্যুতের যে মূল্য সেটা আমাদের জন্য তো কষ্ট করে। এই শিল্প গুলোকে বাঁচাতে হলে আমাদের বিদ্যুতের ভর্তুকি দিতে হবে। জনাব আবুল কাশেম, আপনাকে এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যদি আবার সময় পাই ফিরে আসবো। প্রিয় দর্শক, আমার অনুষ্ঠানে এবার আমি যে কথা বলছিলাম যে রংপুর আমাদের উত্তরাঞ্চলে যে ধরনের সুপারিশের কথা বললেন, জার্নালিন সমস্যা, অবকাঠামোগত সমস্যা এবং বিনিয়োগের সমস্যা, এই সমস্যাগুলো অবশ্য সরকার গুরুত্ব দিয়েছে। আগামীতে এই সমস্যাগুলো সমাধানের প্রশ্নে আরও দীর্ঘমেয়াদী কর্মসূচি আমাদের প্রয়োজন। কিন্তু এই আলোচনাকে আবার আমরা কন্টিনিউ করব। তার এর মাঝে আমি জনাব সাজ্জাদ আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি এই যে বছরের আগামী অর্থ বছরের জন্য যে বাজেটটি ঘোষণা করা হলো তার একটি রূপরেখা আপনি কি দেখাতে পারেন আমাদেরকে? হ্যাঁ, জাহিদুজ্জামান ফারুক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2016-17 অর্থ বছরের যে বাজেটটি ইতিমধ্যে সংসদে পেশ করেছে সেটার আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে শুরুতেই জানিয়ে দেব, যেখানে আমার সঙ্গে অবশ্যই দর্শক এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাজেটের মোট আকার 3,40,605 কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা, এবং যার মধ্য থেকে মোট অনুন্নয়ন ব্যয় 2,15,744 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 1,17,027 কোটি টাকা, এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হচ্ছে 1,10,700 কোটি টাকা, যেটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বরাদ্দর বাদ দিয়েই কিন্তু এই বরাদ্দটি দেওয়া হয়েছে, এবং বাজেটে ঘাটতি 97,853 কোটি টাকা, এবং জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 7.2%, আর মূল্যস্ফীতির হার 5.8%, এবং জিডিপির আকার 19,61,17 কোটি টাকা। এবং এর মধ্য দিয়ে আমি আরও কিছু তথ্য আপনাকে জানিয়ে দিব এই চলতি 2016-17 অর্থ বছরের বাজেট সংক্রান্ত, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাজেটের অর্থায়নে প্রধান প্রধান পাঁচটি খাত, অর্থাৎ কোন খাতগুলো থেকে 3,40,605 কোটি টাকা অর্থায়ন করা হয়েছে, যেখানে বড় একটি অংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, এবং যা মোট বাজেটের 59.7%, এবং টাকার পরিমাণে যেটি 2,03,152 কোটি টাকা, এবং অভ্যন্তরীণ ঋণ 18.1%, এবং টাকার পরিমাণ 61,649 কোটি টাকা, এবং বৈদেশিক ঋণ থেকে আসবে 9%, অর্থাৎ 30,654 কোটি টাকা, আর বৈদেশিক অনুদান 1.6%, 5,449 কোটি টাকা, এবং কর ব্যতীত প্রাপ্তি 9.5%, টাকার পরিমাণে যেটি 32,357 কোটি টাকা, এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 2.1%, এবং টাকার পরিমাণে যেটি 7,152 কোটি টাকা। জাহিদুজ্জামান ফারুক, 2016-17 অর্থ বছরে আমরা আপনাকে আমি দেখাই দিলাম যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিভাবে টাকাটি সংস্থান হবে। আপনাকে জনাব সাজ্জাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পরে আমরা আমেরিকা প্রবাসী, আমেরিকাতে যারা আমাদের বাঙালি আছেন, এই বাংলাদেশিরা কী ভাবছেন বাজেটকে নিয়ে, তারা কীভাবে মূল্যায়ন করতে চান, কী তাদের পরামর্শ, শুনে আসব বিরতির পর। বাজেটে তো প্রবাসীদের অনেক প্রত্যাশা ডেফিনেটলি, কারণ প্রবাসীরা এখন দেশের কাজে অনেক বেশি সম্পৃক্ত হতে চায়। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইবারে বাজেটের যে দিকটি, সেটা হচ্ছে যে প্রযুক্তিগত খাতে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে। শুধুমাত্র সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা খাতে এটাই যথেষ্ট নয়। প্রিয় দর্শক, শুনে আসি আমেরিকা প্রবাসী বাঙালিরা, এদেশের সন্তানরা বাজেট নিয়ে কী ভাবছেন বা কী বা তাদের পরামর্শ, এদেশের অর্থনৈতিক অগ্রগতি, এই অগ্রগতি যদি নিশ্চিত করতে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারেন, চলুন আমেরিকা প্রবাসী বাঙালিদের কথা শুনে আসি। শুধুমাত্র সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা খাতে এটাই যথেষ্ট নয়, সময় উপযোগী এবং আপনার যা প্রয়োজন দেশের জন্য, আমরা দেশকে যদি 50 বছরের সামনে চিন্তা করি তাহলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন, সেই অনুযায়ী বাজেট, এই বাজেট সর্বোচ্চ হলে যে যথেষ্ট হবে তা না, আরও বেশিও প্রয়োজন হতে পারে। শিক্ষায় যদি আমরা আগাতে না পারি তাহলে আমরা জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। সরকারি জনগণ, জনগণই সরকার, তা আমরা আমাদের দেশে যদি আমাদের জনসাধারণ যদি এটা বুঝে যে সব প্রণোদিত হয়ে যদি কর দেয় এবং যদি মোটামুটি সবাই যদি আমরা যদি এগিয়ে আসি, তাহলে এই বাজেট
উচ্চাভিলাষী হবে না, এই বাজেট আমরা সফল কাম করতে পারবে এবং সরকারও সাকসেসফুল হবে। একমাত্র যদি আমাদের জনগণ সচেষ্ট থাকে এবং জনগণ যদি চায় তাহলে এটা এই জিনিসটা বাস্তবায়ন করা সম্ভব। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইবারের বাজেটের যে দিকটি, সেটা হচ্ছে যে প্রযুক্তিগত খাতে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে, যাতে করে আমি খুব আশাবাদী যে বাংলাদেশ গত কয়েক বছরের প্রযুক্তিগত উন্নয়ন যেভাবে ঘটিয়েছে সেটা যে আরও ত্বরান্বিত হবে, সেটার জন্য সবচেয়ে বড় যে যোগানটা দরকার ছিল সেটা হচ্ছে আর্থিক যোগান, এবং সেটা এইবারের বাজেটে নিশ্চিত হয়েছে। বাজেটে তো প্রবাসীদের অনেক প্রত্যাশা ডেফিনেটলি, কারণ প্রবাসীরা এখন দেশের কাজে অনেক বেশি সম্পৃক্ত হতে চায় এবং গত কয়েক বছরে প্রচুর পরিমাণ প্রবাসী দেশেও ফেরত গেছে, যেটা আগে কখনো আমরা দেখিনি। তো প্রবাসীদের অবশ্যই বাজেটের ব্যাপারে তাদের আশা অনেক বেশি, তবে সব আশা তো সবসময় পূরণ হয় না, সব আশা সরকারের পক্ষে বাস্তবায়নও সম্ভব না। তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার প্রবাসীদের সম্পৃক্ততা, দেশের দেশ গঠনের সম্পৃক্ততার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করতে পারে। আমাদের দেশে খণ্ড খণ্ড উন্নয়ন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই উন্নয়নগুলোর সম্পৃক্ততা, এই উন্নয়নগুলোকে কানেক্টিভিটির ভিতরে আনতে যে ডেভেলপমেন্ট, যে স্ট্রাকচার দরকার, এবং এখানে প্রবাসীদের একটা সম্পৃক্ততা অবশ্যই প্রয়োজন। নারীদের জন্য তারা যেন আরও উন্নয়নমূলক কাজকর্ম কিংবা বাজেট বরাদ্দ করে। শিক্ষা খাতের যে বাজেটটা ঘোষণা হয়েছে এটা শুধু ঘোষণার মধ্যে থাকলেই চলবে না, এটা যেন জনগণের কল্যাণে আসে এবং এটা সঠিক বাস্তবায়ন চাই। প্রিয় দর্শক, চলুন আমেরিকা থেকে এবার চলে আসি ঢাকার তৃণমূল মানুষের কাছে। রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্ট রেল স্টেশনে আমাদের রিপোর্টার আঞ্জাম আছেন, তিনি কথা বলছেন বিভিন্ন স্তরের মানুষের সাথে বাজেট নিয়ে, অর্থনৈতিক কর্মসূচি নিয়ে। চলুন আঞ্জাম কাদের সাথে কথা বলেন শুনে আসি তাদের কথা। আঞ্জাম জি, আপনারা জানেন প্রতি বছরই বাজেট নিয়ে সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া থাকে, তো আমরা আজকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, চলুন আমরা জেনে আসি তাদের মতামত। আমরা প্রথমেই গাজীপুরের রাসেল নামে বেসরকারি চাকরিজীবী, তার কাছে চলে যাচ্ছি তার প্রতিক্রিয়া জানতে। বাজেট নিয়ে আপনার প্রতিক্রিয়া? বাজেট নিয়ে সবাই বলতে, আমরা গাজীপুরবাসী, বাজেটটা সত্যি হয়েছে উচ্চবাসী বাজেট, কারণ সরকারি কর্মকর্তা আছে 1 কোটি, বাকি 16 কোটি আছে আমরা সাধারণ জনগণ, তাদের জন্য কোনো বান্ধব সরকারের এই বাজেটটা করে নাই। তারপর আমার যোগাযোগের যে উন্নয়নের জোয়ার, গাজীপুর থেকে ঢাকা যেতে আমার 4 ঘন্টা সময় লাগে মিনিমাম, অত তার জন্য আমার ট্রেনের জন্য 3 ঘন্টা আগে ট্রেন স্টেশনে বসে থাকতে, অনলি ফর ট্রেন ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নাই বললেই চলে। পাবলিক ট্রান্সপোর্টের কোনো উন্নয়ন সেভাবে দেখা যায় না, যেটা গাজীপুরবাসী নয় সারা বাংলাদেশবাসী বলবে, ট্রান্সপোর্টের কোনো উন্নয়ন, পাবলিক ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নাই। আর বাজেটটা শুধু 1 কোটি জনগণের দিকে তাকায় করা হয়েছে, উচ্চবাসী বাজেটটাকে বলে, কিন্তু মধ্যবৃত্ত যারা আছে নিম্নমানের, তাদের কোনো আশানুরূপ ফল এই বাজেটে পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের কথা বলবেন, এটা অলরেডি রমজানের যে বাড়বে তাটা 1 মাস আগের থেকে বাড়ায় দেওয়া হয়েছে, যে বাজেটে যাতে না বাড়ে এটা সরকারি টেকনিক্যালি তাদের সঙ্গে আপোষ করে এটা করা হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত। 1 মাস আগেই সব কিছু দাম বেড়ে গেছে, রমজানে বাড়বে না বলবে নিয়ন্ত্রণে রাখছি, কিন্তু যা বাড়ার তারা 1 মাস আগের থেকে বাড়িয়ে দিয়েছে, যার জন্য এটা জনগণের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে টেকনিক্যালি, এটা আমাদের একটা ভোগান্তি ছাড়া কিছুই না। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে চলে যাব, কক্সবাজার থেকে আসা, জি কক্সবাজার থেকে আসা রবিউল নামে একজনের কাছ থেকে, তার প্রতিক্রিয়াতে না আমি বলতে চাইবো, এই বাজেটটা আসলে সব কিছুর মূল একটা হুতা, সব বাজেট মানেই বাংলাদেশের উন্নয়নের একটা দিক। তো আমি মনে করি বেকারত্বের জন্য বিশেষ কোনো বাজেটে প্রকাশ করা হয়নি। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমাদের দেশকে মধ্যমায়ের দেশ করবে, তো সেই হিসেবে আমাদের, আমি মনে করি প্রধানত বেকারত্ব দূরীকরণ অবশ্যই জরুরি, কারণ বেকার যত দূরীকরণ হবে ততই দেশ উন্নত হবে, বেকার যত কমবে দেশ তত উন্নত হবে, মধ্যমায়ের দেশ তো দূরের কথা, প্রথমায়ের দেশ হয়ে যাবে। তো সেহেতু আমি বলতে চাই বাজেটের মধ্যে আগে বেকারত্ব যতই সম্ভব বেকারত্ব দূর করতে হবে, আর কাঁচা বাজারের দিক থেকে বলতে গেলে সব কিছুর দাম বাড়তি হয়ে গেছে, 1 মাস আগে যা ছিল এখন বর্তমানে সেই দাম 40-এর নিচে কোনো তরকারি, কাঁচা তরকারি পাওয়া যায় না। তো সেই হিসেবে বাজেটে কীরকম প্রতিক্রিয়া ফেলছে সেটা আমি বলতে পারবো না, আমি একজন স্টুডেন্ট, তবে আমি মূলত বলতে পারবো এটাই, বেকারত্ব যত দূর হবে ততই দেশের উন্নয়ন হবে, মূলত বেকারত্ব দূরীকরণের জন্য বাজেটে বিশেষ করে বাজেট বেশি করে দেওয়া দরকার। জি আপনারা শুনছিলেন, আমরা এখন আরেকজনের কাছে যেতে চাই। আপনি 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 একটা প্রশ্ন করতে পারেন যে সে যে বেকারত্বের কথা বলছে, এই বেকারত্বে কোন জায়গায় চাকরির সুযোগ সুবিধা বাড়ানো গেলে বেকারত্বটা কমে যাবে সে মনে করেন, এই ছেলেটি মনে করেন, এবং সে বেকার কিনা?
আচ্ছা, আপনি কোন জায়গায় বেকারত্বের সুযোগ সুবিধাটা বাড়লে বেকারত্বটা কমে যাবে বলে মনে করছেন আপনি? আমি মনে করছি বেকারত্ব বলতে, আমরা অনার্স শেষ করে অনেক স্টুডেন্ট চাকরি না পেয়ে ঘুরতেছে। যেমন একটা ছেলে লেখাপড়া শেষ করতে গেলে প্রায় মিনিমাম 25-26 বছর চলে যায়। তো 25-26 বছর চলে যাওয়ার পরে চাকরি, সরকারি চাকরি খুঁজতে খুঁজতে তার মিনিমাম 30 আপ হয়ে যায়। আর 30 আপ হয়ে গেলে সরকারি চাকরির আর ভ্যালু থাকে না। তো একটা ছেলের সর্বোচ্চ যদি একটা চাকরিই না হয় তাহলে সে করবেটা কি? তার মধ্যমায়ের দেশ হবে কীভাবে যদি চাকরি না হয়? তাহলে একটা লেখাপড়া করতে একটা ছেলের কত বাপ মায়ের কত টাকা খরচ হয়? আর সেই হিসেবে ধরতে গেলে 30 বছরে অনেক ছেলের চাকরি হয় না। তো তারা বেসরকারি জব নিয়ে আশা ছাড়া কিছুতে, সরকারি জবের কোনো মূল্যই থাকে না। সেহেতু আমি মনে করি 30-এর আমি আরেকটা কথা আমি বলতে চাই, বাইরের দেশে গেলে বেকারত্বের জন্য একটা ভাতা থাকে, আর আমাদের দেশে আমরা অনার্স শেষ করছি, আমাদের কোনো বেকারত্ব তো দূরের কথা, কোনো চাকরিটা খুঁজেই পাই না। এমনকি ওই চাকরি করতে গেলে ব্যাংক ড্রাফট আগে ছিল 50 টাকা 100 টাকা, এখন সেই ব্যাংক ড্রাফট হয়ে গেছে 500 টাকা 300 টাকা। এমনকি একটা প্রাইমারি কয়েকদিন আগে আমি একটা ইয়ে করলাম 500 টাকা ব্যাংক ড্রাফট। তো একটা স্টুডেন্ট পড়ালেখা শেষ করে বেকারত্বের মধ্যে কিভাবে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে পারে? চাকরির পরিবর্তে ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি নিতে পারলে যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের আছে, সেই সুযোগ সুবিধা সেই অন্য কাউকে জিজ্ঞেস করেন যে এই চাকরির, শুধু চাকরির কথা না চিন্তা করে অন্য কীভাবে ব্যবসা বাণিজ্য ছোট ছোট ক্ষুদ্র শিল্পে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, বা কী হলে তারা চাকরির পরিবর্তে ব্যবসা বাণিজ্য বা শিল্পের দিকে চলে যেতে পারে? আচ্ছা, আপনারা কি মনে করেন যে চাকরি ছাড়া ব্যবসা বাণিজ্য অথবা অন্য কোনো হেতে এই বেকারত্বটা? হ্যাঁ, বেকারত্ব দূর করার জন্য অনেক জায়গায় আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে বা অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠাতা আছে। আসলে আমি একটা যুব উন্নয়নে অনেক হাঁস মুরগির একটা ট্রেনিং নিয়েছিলাম। তো শুনছিলাম ওই হাঁস মুরগির ট্রেনিং শেষ করলে 50,000 টাকা ঋণ দেওয়া হবে। আমি ঋণ নেওয়ার জন্য গেছিলাম। তো আসলে ঋণ নিতে গিয়ে ওখানে অনেক আমার মানে অনেক সময় লস হয়েছে, প্লাস আমি ওই ঋণ পাইনি, কারণ ওই ঋণ নিতে গেলে অনেক অসৎ উপায় অবলম্বন করতে হয়। হ্যাঁ, আমি চাচ্ছি সরকারি চাকরি হবে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আঞ্জাম? আমি আপনার সাথে আবার অংশ নিব। আমি এর মাঝে ঢাকার বাইরে একটু খুলনা ঘুরে আসি। প্রিয় দর্শক, আমরা তৃণমূল পর্যায়ে একজন শিক্ষিত বেকার যুবকের কথা শুনছিলাম। আমরা এই কথা কিন্তু শেষ নেই, কারণ আশা কাঙ্ক্ষারও তো স্বপ্ন, স্বপ্নর শেষ নেই, আশা কাঙ্ক্ষারও শেষ নেই। আমরা এই পর্যায়ে খুলনা যাব। খুলনায় আমাদের সাথে রয়েছেন খুলনা চেম্বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলামের সাথে কথা বলবো, খুলনা চেম্বারের সিনিয়র সহসভাপতি। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বাজেট ঘোষণার পরে আপনার প্রথম প্রতিক্রিয়া কী, কীভাবে মূল্যায়ন করছেন বাজেটকে? ধন্যবাদ। 2016-17 অর্থ বছরের জাতীয় বাজেট গত 2 জুন মহান জাতীয় সংসদে পেশ করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এই বাজেট ব্যবসায়িক বান্ধব, এই বাজেট কৃষি বান্ধব বাজেট হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগকারীরা, দেশি বিদেশি বিনিয়োগকারীরা নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলবে। এই বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু সহ খাদ্যান্নে বিমানবন্দর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হবে এবং নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠার মধ্য দিয়ে আমাদের লক্ষ লক্ষ বেকার শ্রমিকের কর্মসংস্থান, হাজার হাজার বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাপক দারিদ্র বিমোচনের সম্ভাবনা থাকবে। এই বাজেটের বেশ লক্ষ্য করেছি বাংলাদেশের যে আজকের যে অবস্থা, এই অবস্থাকে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সরকার এই বিশাল 3,40,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। তো সেই বাজেটে আমরা দেখেছি এই খুলনা অঞ্চলের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি জনাব সাইফুল ইসলাম, জি, আপনি যে বক্তব্যটা দিচ্ছেন অত্যন্ত শুধু অভিনন্দনযোগ্য না, আপনার মূল্যায়ন করেছেন। আপনি কি মনে করেন যে দাবিগুলো খুলনার পক্ষ থেকে বাজেটের আগে করা হয়েছিল তার অনেকটা পূরণ হয়েছে? ধন্যবাদ। যে কথা আমি বলছিলাম যে আমাদের দীর্ঘদিনের খুলনার মানুষের দাবি, আমাদের পদ্মা সেতু, সেই পদ্মা সেতুতে আমাদের যে বরাদ্দ রাখা হয়েছে, খানজাহানালা বিমানবন্দরে যে বরাদ্দর কথা বলা হয়েছে, খুলনা মোংলা রেল সেতু,
এগুলি সবই বাস্তবায়ন আমাদের দীর্ঘদিনের দাবি। এগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে মোংলা বন্দর আন্তর্জাতিক বন্দর হিসেবে আসলে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। মোংলা বন্দরে এই যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সেই অঞ্চলের উন্নয়ন দ্রুত হয়। সেই ক্ষেত্রে পদ্মা সেতু, খান জাহান আলী বিমানবন্দর, খুলনা মোংলা রেল সড়ক, মোংলা বন্দর ঘুরে দাঁড় করা সহজ আমাদের বেকার সমস্যার সমাধান হবে। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের জ্বালানি ব্যবস্থা, আমরা সরকারের কাছে আমরা বেশি খুশি হতাম যদি জ্বালানি তারপরে জনাব সাইফুল ইসলাম, আপনাকে এ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আবার সময় পেলে আবার ফিরে আসবো, যদি না আসতে পারি আপনাকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, আমরা খুলনার চেম্বার প্রতিনিধি বা শিল্পপতির বক্তব্য শুনছিলাম। এবার আমি ফিরে আসি আবার আমাদের সাজ্জাদের কাছে। সাজ্জাদ, আপনি আমাদেরকে একটু বলুন যে যে আমাদের যে বাজেট ঘোষণা করা হলো তার একটি বিষয় দিয়ে ঘাটতির প্রশ্নে কথা বলেছেন, এই ব্যাপারে আপনার কী তথ্য আপনার কাছে আছে? জি জাহাজান ফারুক, আপনি যথার্থই বলেছেন যে বিরতির আগে যেমনটি আপনাকে জানাচ্ছিলাম যে 3,40,000 কোটি টাকার একটি বড় অংশ কিন্তু আসবে রাজস্ব বোর্ড থেকে এবং ঘাটতি থেকেও কিন্তু 98,835 কোটি টাকা আসবে। এই টাকাগুলো কীভাবে অর্থায়ন হবে তার বিস্তারিত আপনাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং শুরুতেই জাতীয় রাজস্ব বোর্ড কীভাবে টাকাগুলো সংগ্রহ করবে সেটি জানার পরে আপনাকে আমি জানাবো যে ঘাটতি বাজারটা কীভাবে অর্থায়ন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করে লক্ষ্যমাত্রা 2,03,152 কোটি টাকা এবং যার মধ্য থেকে 35.40% আসবে আয়কর এবং মুনাফা কর থেকে এবং টাকার পরিমাণ যেটি 71,940 কোটি টাকা। আর মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে 35.80% আসবে এবং যেটি 72,764 কোটি টাকা। আর আমদানি শুল্ক থেকে সংগ্রহ করা হবে 11.1% 22,450 কোটি টাকা। আর সম্প্রয়োগ শুল্ক থেকে 30,075 কোটি টাকা, যেটি 14.8% লক্ষ্যমাত্রার। এবং আবগারি শুল্ক থেকে 2.18% এবং টাকার অঙ্কে যেটি 4,449 কোটি টাকা। এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে ঘাটতি বাজেটটি কীভাবে অর্থায়ন করা হবে, এবং প্রধানত তিনটি উৎস থেকে কিন্তু এই 98,835 কোটি টাকা কিন্তু সংস্থান করা হবে। যেখানে দেখতে পাচ্ছেন যে বৈদেশিক ঋণ 30,789 কোটি টাকা, যেটি 9% এবং অভ্যন্তরীণ ঋণ থেকে 11.43%, যেটি টাকার অঙ্কে 38,938 কোটি টাকা। এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে আপনি দেখতে পাচ্ছেন যে 5.75% এবং যেটি সঞ্চয়পত্র 19,610 কোটি টাকা। জাদুজন ফারুক, এবং এর মধ্য দিয়ে আমি আপনার কাছে ফিরছি, যেখানে আমরা দেখে নিলাম যে জাতীয় রাজস্ব বোর্ড কীভাবে করটি সংগ্রহ করবে এবং একইভাবে বাজার ঘাটতি তিনটি উৎস থেকে কীভাবে সংস্থান করা হবে। ধন্যবাদ সাজ্জাদ আপনাকে, আমার এই পর্যায়ে আমি আপনাকে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, একটা কথা জানি যে ঘাটতি বাজেট সবসময় থাকে এবং আমরা জিডিপির 5% এই ঘাটতি মোকাবেলার চেষ্টা করি বিভিন্ন সূত্র থেকে, বৈদেশিক সাহায্য, ব্যাংকিং খাতে ঋণ, এবং এই ঘাটতি বাজেট মেটাতে যেয়ে কিন্তু আমাদের আবার একটা মনে রাখতে হবে যে ঋণ আমরা করছি বিভিন্ন জায়গা থেকে তার সুদও কিন্তু অনেক। এই কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন যারা করেন তাদেরকে চিন্তাভাবনা করতে হয় কীভাবে এই ঘাটতি মোকাবেলা সঠিকভাবে করা যায় এবং ঘাটতি কমানো যায়। আর ঘাটতি বাজেট নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হয়তো সামনেও আসবে, কিন্তু এর পরে আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমি আপনাদের সাথে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি বাজেট ঘোষণার পরে, তাদের ধারণকৃত বক্তব্য নিয়ে বিরতির পরে আবার আপনার সামনে উপস্থিত হব। অনেক দিক বাজেটে আছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমি বাজেটে খুঁজে পাই না। বেসিক্যালি প্রবাসীদের জন্য কোনো উল্লেখযোগ্য পরিমাণে বরাদ্দ নেই, যার কারণে প্রবাসীরা আসলে বাংলাদেশে ফিরে যাওয়া থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের জন্য কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো অনীহা প্রকাশ করবে বলে আমার মনে হয়। দর্শক, লন্ডন প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলবো। তার আগে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে একটা গতিধারা এবং সেটা কীভাবে
বাড়ছে বা কতটুকু কমছে তার কিছু তথ্য আমার সহকর্মী সাজ্জাদের কাছে আছে, শুনে আসি তার কাছে, দেখে আসি তিনি কী তথ্য আমাদের দেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির গতিধারা। জাহিদুজ্জামান ফারুক, আপনি যেমনটি বলছিলেন এবং দ্বিতীয় বিরতিতে আমি আপনাকে যেটি জানাচ্ছিলাম যে চলতি অর্থাৎ প্রস্তাবিত বাজেটে কিন্তু 1,10,000 কোটি টাকা এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং স্বাধীনতে আসলে এই চিত্রটি কেমন ছিল এবং পুরো চিত্রটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এটি বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের আকার অনুযায়ী এডিবিতে, যেখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমার সঙ্গে দর্শকও দেখতে পাচ্ছে যে 1972-73 অর্থ বছরে যেখানে বাজেটের আকার 786 কোটি টাকা, যেখানে এডিপির বরাদ্দ 501 কোটি টাকা এবং বাজেটের যেটি 63% এডিপিতে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এবং যদি 82-83 অর্থ বছরে দেখি যেখানে বাজেটের আকার 4,738 কোটি টাকা এবং এডিপি বরাদ্দ 2,700 কোটি টাকা এবং যেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 56% দর্শক আমার সাথে অবশ্যই দেখতে পাচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের 56%। এবং তার 10 বছর পরে যদি দেখি 92-93 অর্থ বছরে যেখানে বাজেটের আকার কিন্তু 17,607 কোটি টাকা এবং যেখানে এডিপিতে বরাদ্দ দেওয়া হচ্ছে 957 কোটি টাকা এবং যেটি মোট বাজেটের অর্ধেকেরও বেশি 51%। এবং পরবর্তীতে 2002-03 অর্থ বছরে বাজেটের আকার ছিল 44,854 কোটি টাকা এবং এডিপির বরাদ্দ 19,200 কোটি টাকা এবং যেখানে বাজেটের মোট বাজেটে কিন্তু 42% এখানে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সবশেষ আমরা প্রস্তাবিত যে বাজেটটি ইতিমধ্যে অর্থমন্ত্রী পেশ করেছেন যেটি আপনি 1600 অর্থ বছরে মোট বাজেটের আকার 3,40,605 কোটি টাকা, যেখানে এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে 32% অর্থাৎ 1,10,000 কোটি টাকা। এবং এই চিত্রটি থেকে কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে আপনি দেখতে পাচ্ছেন যে শুরুতে স্বাধীনতার শুরুতে 72-73 অর্থ বছরে বাজেটের কিন্তু 63% এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আমরা কিন্তু 45 বছরে এসে 1600 অর্থ বছরে এসে দেখতে পাচ্ছি যেটি কিন্তু 32% নেমে এসেছে। জাহিদুজ্জামান ফারুক, এবং এর মধ্য দিয়ে আমি আপনার কাছে ফিরছি, আপনাকে হ্যান্ড ওভার করছি যে আমরা কি দেখে নিলাম কিভাবে এটি বাজেটের আকার এবং তার সঙ্গে এডিপিটি বরাদ্দ দেওয়া হয়েছে। ধন্যবাদ জনাব সাজ্জাদ। প্রিয় দর্শক, ঘুরে লন্ডন থেকে কয়েকজন প্রবাসী বাঙালি কি ভাবছে বাজেট নিয়ে, স্বপ্ন কি, তাদের আশা আকাঙ্ক্ষী বা কি দিক বাজেটে আছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমি বাজেটে খুঁজে পাইনি। অথচ বাংলাদেশের পুরো অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। আজকে যেটা আমরা গর্ব করি, বাংলাদেশ সরকারও গর্ব করেন যে বৈদেশিক রিজার্ভ যেটা প্রায় 29 বিলিয়ন ছাড়িয়ে গেছে, কিন্তু এটার সিংহভাগ কিন্তু যারা প্রবাসে বাংলাদেশের নাগরিক বসবাস করেন তাদের হার্ড আর্ন ইনকাম দেশে রেমিট করেন, কিন্তু তাদের জন্য প্রণোদনা, তাদের জন্য কোনো বরাদ্দ বা তাদেরকে উৎসাহিত মোটিভেটেড করার জন্য খুব বেশি কোনো কিছু আমি বাজেটে লক্ষ্য করিনি। প্রবাসীরা যেটা ইনভেস্ট করতে চায়, ইনভেস্টমেন্টের জন্য পয়সা বরাদ্দ থাকে, কিন্তু প্রবাসীদের জন্য সিকিউরিটি করার জন্য, বিশেষ করে অনেক ক্ষেত্রে একমাত্র সিকিউরিটি পাবে না বলে অনেক লোকজন প্রবাসে গিয়ে ইনভেস্ট করতে চায় না, অথচ তাদের মন প্রাণ সব কিছু পড়ে যায় দেশের জন্য। ইকোনমিক জোনগুলোকে বিশ্বমানের করে গড়ে তোলার জন্য আরও বেশি করে বাজেটে বরাদ্দ রাখা দরকার। চলতি অর্থ বছরে বাংলাদেশ সরকার যে বাজেট ঘোষণা করেছে, যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে বেসিক্যালি প্রবাসীদের জন্য কোনো উল্লেখযোগ্য পরিমাণে বরাদ্দ নেই, যার কারণে প্রবাসীরা আসলে বাংলাদেশে ফিরে যাওয়া থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের জন্য কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো অনীহা প্রকাশ করবে বলে আমার মনে হয়। বাংলাদেশ সরকার যদি প্রবাসী ডেস্কে বেশি করে বরাদ্দ করে এবং সেটাকে যদি আরও সক্রিয় করে, সেই ক্ষেত্রে প্রবাসী আমরা যারা আছি তারা আমরা থিঙ্ক করব যে আমরা আমাদের সুযোগ সুবিধাটা প্রবাসী ডেস্কের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানাতে, যাতে করে প্রবাসীরা দেশে ফিরে যাওয়া এবং তাদের নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করার জন্য, বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আরও উদ্বুদ্ধ হতে পারি। প্রিয় দর্শক, লন্ডন থেকে সিলেট, চলুন শুনে আসি সিলেটে সিলেটের চেম্বার অফ কমার্সের প্রাক্তন সহসভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরী। জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যে স্বপ্ন বা যে আশা করেছিলেন বাজেটে, এই বাজেটে ঘোষণা বা বরাদ্দ করা হোক, কতটুকু তার পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে জাহিদুজ্জামান ফারুক সাহেব,
আপনার সাথে ইতিপূর্বে আমার একটা সেমিনারে দেখা হয়েছিল, বাজেটটা তো শুধু আয় ব্যয়ের হিসাব থাকে না, একটা সরকার যে কমিটমেন্ট থাকে জনগণের প্রতি সে দিক নির্দেশনাগুলোর প্রতিফলন ঘটে থাকে। তো বর্তমান সরকারও যে বিরাট একটা বাজেট দিয়েছেন সেটা ওনাদের পরিকল্পনা অনুযায়ী এবং ওনারা বাস্তবায়ন করবেন। আমরা বাইর থেকে যেটা দেখি যে রাজস্ব যে পরিমাণ ধরা হয়েছে সেটা তো আদায় করা অসম্ভব হয়ে যাবে, গত বছরও সেভাবে হয় নাই, এবছরও আমরা সেভাবে আশাবাদী না। এইভাবে বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো আছে এইটা গতকালকে থেকে বাজেট ঘোষণা করতে গিয়েই দেশের সেরা আপনার মতো অর্থনীতিবিদ যারা আছেন তারা সেগুলা নিয়ে বক্তব্য রাখছেন। আমি শুধু দুই চারটা পয়েন্টে বলবো যে আপনি উপস্থিত ছিলেন 1997 ইংরেজিতে সিলেট চেম্বারে একটা আমরা সেমিনার করেছিলাম বিনিয়োগের উপরে, সেখানে প্রধান আলোচক হিসাবে আপনি ছিলেন, সেখানে পেপার প্রেজেন্ট করেছিলেন আজকের অর্থমন্ত্রী মহোদয় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফরাসউদ্দিন সাহেব। তো আলোচনার ফাইনালি যেটা রিকমেন্ডেশন আসছিল সেখানেও আপনি উপস্থিত ছিলেন, সেখানে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে শ্রীমঙ্গলে একটা ICD ইনল্যান্ড কন্টেইনার ডিপো করা হবে, এতে চট্টগ্রাম বন্দরের উপরে প্রেশার কমবে, ওইখান থেকে চা পাতা সহ এইখানে যে ইকোনমিক জালালাবাদ ইকোনমিক জোন হবে সেই ইকোনমিক জোনে থেকে যে মালামাল ওইগুলা নিয়ে যাবে আবার ওইখানে র মেটেরিয়ালস গুলো নিয়ে আসবে। তো আজকে প্রায় 200 চলে যাচ্ছে এখনো আমরা সেগুলা দেখতে পাচ্ছি না। আমরা ওইখানে আপনি আলোচনায় এখানে ডিসিশন হয়েছিল যে শ্রীমঙ্গলের দিকে অনেক খাস ভূমি আছে, পাশেই শমশেরনগর বিমানবন্দর আছে, এখানে রেলওয়ে স্টেশন আছে, এখানে বাই রোডের ব্যবস্থা আছে, সবকিছু এখানে ভালো হবে, কিন্তু বর্তমানে আমরা শুনছি সিলেটের শেরপুর হবে। আপনি শেরপুর সম্বন্ধে ভালো অভিজ্ঞতা মানে এইখানে একটা সফল ফারুক আহমেদ চৌধুরী, আপনি যে কথাগুলো বললেন বর্তমান অর্থমন্ত্রী মোহিত সাহেব ছিলেন, তাহলে মোহিত সাহেব কেন এই বিষয়টাকে প্রাধান্য দিতে পারেননি বলে আপনারা মনে করছেন? না, ওই দিন ওই অনুষ্ঠানে মোহিত সাহেব ছিলেন না, দেশের বাইরে ছিলেন, ডক্টর ফরাস ছিলেন। কিন্তু আমি কেন আমি আমার একটি কথা আছে যে বাংলাদেশে যত অর্থমন্ত্রী আসেন তার বেশিরভাগই সিলেট থেকে, তা আপনি কি মনে করেন সিলেট অর্থনৈতিক ক্ষেত্রে বরাদ্দের প্রশ্নে বঞ্চিত? অবশ্যই তা মনে করি। আপনি তো দেখেন না 97 হয়েছে আর 2016 সাল চলতেছে, আর অর্থমন্ত্রীদের কথা যে কথাটা বললেন সেখানে 45 মধ্যে 28 সিলেটের মানে সম্মানিত শ্রদ্ধ ব্যক্তিরা অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন। আমরা মনে হয় সবসময় বঞ্চিত হচ্ছি এটা, এবং সরকারের এটা একটু খেয়াল রাখা উচিত যে জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। এই আঞ্চলিক উন্নয়ন যদি না হয়, আজকে এইখানে আপনার অনুষ্ঠানে দেখছিলাম ওই যে বেকার ছেলেরা যারা চাকরির কথা বলতেছেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পও যদি গড়ে উঠত তাহলে আমার মনে হয় এই বেকারত্বটা কমতো। এখানে বিনিয়োগের কথাও বাজেটে বলা হয়েছে, কিন্তু বিনিয়োগ কিভাবে হবে, কারা করবে, কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনাকে সামান্য একটা উদাহরণ দিয়ে বলি, 1971 ইংরেজি আপনাকে অনেক ধরনের, আজকে তো সময় আমাদের অনেক সংক্ষিপ্ত, সুযোগ পেলে আবার আসবো, কিন্তু এই পর্যায়ে আপনাকে আমি ধন্যবাদ, আগাম ধন্যবাদ দিয়ে রাখি, যদি আপনাকে কাছে আবার ফিরে না আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। প্রিয় দর্শক, আজ সিলেট থেকে এখন আমরা রাজশাহীতে চলে যেতে চাই। রাজশাহীতে রয়েছেন রাজশাহী চেম্বারের পরিচালক জনাব সেকেন্দার আলী সাহেব। জনাব সেকেন্দার আলী, বাজেট ঘোষণার পরে আপনার মন্তব্য নিব। আমি একটি জিনিস জানতে চাচ্ছি জনাব সেকেন্দার আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। রাজশাহী অঞ্চল বিশেষ করে আমাদের কৃষি সম্পদে অত্যন্ত উন্নত এবং সারা বাংলাদেশে কৃষি বিশেষ করে ধান গম এই সবই ওই অঞ্চল থেকে আসছে। বাজেট ঘোষণার পরে কৃষিকে সামনে রেখে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই রাজশাহী অঞ্চল কৃষি সম্পদে পরিপূর্ণ, এখানে প্রচুর সম্ভাবনা আছে কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে ওঠার। আমরা এখানে বাজেটে আমরা যদি এখানে কৃষি শিল্প গড়ে তোলার জন্য সহায়ক যদি বরাদ্দ পায়
যেমন ধরেন কৃষি শিল্প গড়ে তোলার জন্য আমাদের এখানে একটি স্পেশাল ইকোনমিক জোন যদি করে দেওয়া হয়, আমাদেরকে যদি যোগাযোগ অবকাঠামো রাজশাহী থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরের রেল যোগাযোগটা যদি করে দেওয়া হয়, আমাদেরকে যদি গ্যাস সরবরাহ করা হয়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে যদি গ্যাস সরবরাহ করা হয়, আমাদেরকে এখানে পর্যাপ্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়, আমাদের এই রাজশাহীতে প্রচুর সম্ভাবনা আছে এই কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার। আমাদের এখানে আপনারা জানেন যে প্রচুর আমের ফলন হয়, প্রচুর টমেটোর ফলন হয়, প্রচুর আলুর ফলন হয়, যেগুলো থেকে প্রচুর সবজি হয়, ধান হয়। আমাদের এখানে এই সব কৃষি পণ্য থেকে বহু প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি এখানে করা সম্ভব। তো আমরা এখানে রাজশাহীতে বহু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারাও আছে। এখন বর্তমানে আমরা জনাব সেকেন্দার আলী, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই আমার আপনার সাথে আলোচনার সমাপ্তি টানছি। আবার হয়তো আপনার সাথে আলোচনার সুযোগ হবে। প্রিয় দর্শক, আলোচনা দেশে দেশের বাইরে তৃণমূল পর্যায়ে অনেকের সাথেই কথা বললাম বাজেটের পরে এবং আগে। আমরা একটি বিষয় অবশ্যই আমাদের চিন্তায় থাকা দরকার যে বাজেট নিয়ে যে আমাদের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, এর কাছে যেতে হলে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে হবে। বাজেটকে সামনে নিয়ে আমাদের এগোতে হলে পঞ্চবার্ষিক পরিকল্পনাকেও মাথায় রাখতে হবে। আমরা চাই এমন একটা অর্থনৈতিক কর্মসূচি দেশে প্রণীত হোক এবং বাস্তবায়ন হোক যেখানে অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা মুক্তি পাব, অঞ্চলভিত্তিক উন্নতি বা প্রকল্পের প্রশ্নে যেন কোনো শঙ্কা কোথাও না থাকে। আমরা আশা করব আমাদের স্বপ্নর সাথে আমাদের ধার দেনা যেন মিলে যায়, আমরা বেশি ধারের মধ্যে না যেয়ে জাতিকে যেন একটা ঋণগ্রস্তের মধ্যে নিয়ে চলে না যাই। আমি আশা করব এবং আমরা সবাই আশা করব এই বাজেট সাধারণ মানুষের কল্যাণ হবে, বাজেট সর্বতভাবে বাস্তবায়নযোগ্য হবে, শুধু এবারের নয় আগামী দিনেরও। একটি কথা দিয়ে শেষ করতে চাই, এই বাজেট হোক মানুষের জন্য, এই কর্মসূচি হোক জনগণের জন্য, এই কর্মসূচি যেন সাধারণ মানুষের বৈষম্যকে দূর করে, অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা যদি অন্যত্র না সরে যেতে পারি, এই বৈষম্য দেশের অর্থনৈতিক কর্মসূচিকে যেমন এমন অবস্থায় নিয়ে যেতে পারে ধনী গরিবের ব্যবধান যেন সংকুচিত হয়। আমরা চাই অর্থনৈতিক সুশাসন, আমরা চাই এই দেশকে দুর্নীতি থেকে মুক্ত করার লক্ষ্যে, আমরা চাই এই কর্মসূচি মানুষের জন্য কল্যাণের জন্য নিশ্চিত থাকুক। এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনকে শুভ হওয়ার স্বপ্ন দেখে এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকুন, শুভরাত্রি।